গুরুদেব তুমি কোথায় গেলে বল দিনি? হ্যাঁ, সমস্ত পৃথিবীর লোক প্রেম করতেছে আর আমি মজনু হয়ে ঘুরতেছি, এটা কি ধরনের বাবু? ইলু আনছিস কেন? গত হলো কি? কেউ গত হয়নি। আচ্ছা, আপনি আমার সঙ্গে এমন কেন করতেছেন যে আমি প্রসাদ পাচ্ছি না? কাশির মেয়েটারে ম্যাজিক দেখিয়ে ড্যাং ড্যাং করে বাড়ি পাইতে দিলেন, কিনির ল্যাটারে পায়ে লুটুবুটি খাওয়ালেন, তা আমার মনির কেন ফেরত দেবেন বলি ভাই? আমি যদি আইলে বেরিতে ফোন করেছিলাম তোকে, আমি মনির জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি বিবাহী হয়ে যেতে পারি, আমি হিমালয়ের মাথায় বসে শীর্ষাসন করতে পারি লুঙ্গি পরে। হ্যাঁ, বরাবর দেশের ইগলদের চিনিস না তো? কি হবে, ঠিক আছে, চিন্তা করিস না, আমি কাল পরশু ধ্যান করে আমি মনিকে পেয়েছি। মনিকে ফেরত পেয়েছো? হ্যাঁ। তা দাও আমি এক বস্তা বাংলা মালের বোতল নেবো, সঙ্গে 500 পানের বোটা। তুই এক কাজ করিস, বাংলা মালের বোতল দিয়ে এক বস্তা ওটা তোর বাবাকে দিস, আর পানের পোটাটাও দিস, আমি যথাস্থানে ব্যবহার করবো। বাবা তো নেই, গণপিটুনিতে চলে গেছি। তুই একটা বাবা গেছিস, তুই তো বাবার অভাব নেই, তাহলে খুঁজে নেবো বাবা। ঠিক আছে, চোখ বন্ধ কর, আমি তোর মনিকে এনে দিচ্ছি। মনিকে এনে দেবো, চোখ বন্ধ কর। মন্ত্র পড়ে আনতে হবে তো, তোকে এমন মন্ত্র আমি দিয়ে দেবো না, তুই ফ্রিজ হয়ে যাবি। চোখ বন্ধ কর, মনির এনে দাও, আমি চোখ বন্ধ করছি। বন্ধ কর থাক। লোহার পাঁচু আয়, লোহার পাঁচু আয়, এসে গেছে। কোন দিকে? ডান দিকে। এদিকে ও মনি, মনি রে, কি হলো, কি হলো? একদম ফাউল নয়, তাহলে আমি ফাউলের বাজি বাজিয়ে মাঠের আইরে আর করে দেবো কিন্তু। হ্যাঁ, বলতেছি কি, এতদিন বাদে যখন মনি এসে একটু ফাউল করতিলাম। না নো ফা, একবার ঠিক আছে, ছোট্ট করে ফাউল করতে পারো, আমি ওকে বন্ধ করছি, কিন্তু বেশি নয়। হাতটা ধরো, তুমি একে গুঁজে নাও ওটা। ঠিক আছে মনি রে, ও মনি, কিন্তু একটা কথা, বেশিক্ষণ কিন্তু এইভাবে আমি মাটির বাইরে চলে যাবো, বাসি ফুকবে কে?